আজকের রেসিপি গার্লিক চিকেন। নমস্কার, রিনার হেসেলে সবাইকে স্বাগত। আজই আমি বানাবো গার্লিক চিকেন। তার জন্য আমি এরকম করে বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মাখবো। প্রথমে আমি দেব এর মধ্যে 2 চামচ টক দই, তারপরে দেব সামান্য হলুদ, তারপরে দেব 1 চামচ রসুন বাটা, আর দেব এখানে আদার রস। এখানে এই ছোট চামচের 2 চামচ আদার রস, আর দেব অল্প একটু লবণ, আর দেব সামান্য গোলমরিচ। এখানে আমি 1.5 চামচ মতন গোলমরিচ দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। ফিরে আসছি আধ ঘন্টা পর। ফিরে এলাম আধ ঘন্টা পরে। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি এবং তাতে দিয়েছি রিফাইন্ড তেল। আর আমি দেখুন এই রকম করে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে ছোট ছোট পেঁয়াজ 4টে ছিল, আমি এরকম করে কেটে নিয়েছি বড় বড় টুকরো করে। আর নিয়েছি বেশ কিছুটা গার্লিক, এগুলো আমি কিন্তু ক্রাশ করে নিয়েছি, পুরো মিহি করে বাটিনি। কিছু কিছু আবার একটু বড়ও রেখেছি। এইভাবে রসুনগুলোকে গ্রেট করে নিতে হবে, বা ছুরি দিয়েও কাটতে পারেন, বা ছোট যে গ্রেটারগুলো থাকে তাতেও এটা এরকমভাবে ঠিক এরকমভাবে হবে, কিছু বড় কিছু ছোট। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি এই পেঁয়াজগুলোকে হালকা করে একটু নরম করে ভেজে নেব। এই পেঁয়াজগুলোকে আমি একটু হালকা করে নরম করে ভেজে, দেখুন পেঁয়াজগুলো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, নরম নরম করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিই, পেঁয়াজগুলোকে আমি তুলে নিয়েছি। এবার আমি প্যানের মধ্যে দেব একটু জিরে ফোড়ন। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে ফেলে দেব। গ্যাসটাকে, এই গ্যাসের ফ্লেমটা এই সময় একটু আমার মিডিয়াম করা আছে। সব চিকেনগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। চিকেনগুলো হালকা একটু ভেজে নিতে হবে। এবার আমি চিকেনগুলোকে একটু উল্টে দেব, প্রত্যেকটা চিকেন আমি উল্টে দিচ্ছি। দেখুন চিকেনগুলো সব আমি উল্টে দিয়েছি, ওই চিকেনটাও এইরকম লাল লাল করে ভেজে ফিরে আসছি। আর চিকেনের ওই চিকেনটাও দেখুন ভাজা হয়ে গেছে, এবং চিকেনগুলো ম্যারিনেট করে থাকার জন্য নরমও হয়ে গেছে। এবার আমি এখানে মাঝখানটায় একটু জায়গা করে যে রসুনগুলো আমি রেখেছিলাম ক্রাশ করে এগুলো দিয়ে দেব। দিয়ে রসুনগুলো বেশ ভালো করে একটু আগে ভেজে নেব। যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি পুরো চিকেনের সাথে গার্লিক গুলো মিশিয়ে দেব। এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব না, যেহেতু আমি চিকেনটা গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে করে দেব। চিকেনের এই আইটেমটা করতে খুব বেশি সময় লাগে না, যেহেতু দেখুন নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে চিকেনটা। এবার খুব আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে আমাকে রান্না করে নিতে হবে। এখানে আমি কোনো জলও ব্যবহার করব না। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাগুলো। আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি চিকেনটা ম্যারিনেট করার সময় একটু লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম, আর এখন একটু সামান্য লবণ এতে দিয়ে দেব। গ্যাসটাকে সিমে করে দেবো, দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে এটা কুক হওয়ার জন্য। ফিরে আসছি মিনিট পাঁচেক পর। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার আমি লিডটাকে ওপেন করছি, একবার নেড়ে দেব। চিকেন আমার নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি করে দিচ্ছি। এবার এটাকে আমি নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। রেডি আমার গার্লিক চিকেন। এবার আমি এটাকে গ্যাসটা নিভিয়ে দিয়ে এটাকে একটু ঢেকে রাখবো। ফিরে আসছি কিছুক্ষণ পর, সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। রেডি আমার গার্লিক চিকেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।